সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সিলেটের বুকে প্রথম মসজিদ মসজিদে ইবনুল কাইয়ুমে আমাদের আপনাদেরকে না আজানের পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর হাজার দুরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, তার সাহাবিদের প্রতি। সবাই সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত মুসল্লি ইকরাম, আমি আপনাদের কাছে আজকে খুতবার জন্য যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এবং যে হাদিসের অংশটুকু পড়েছি, এই হাদিসের অংশ এবং আয়াতটুকুর ব্যাখ্যা করে আমার খুতবা ইতি টানব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যেহেতু আপনাদের অত্র এলাকার নয়, তাই আমার কথাগুলি বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ বেখেয়ালি বা অন্য মনস্কে হবেন না, চেষ্টা করবেন আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার কথার প্রথমে আপনাকে বলে দিচ্ছি যে আজকে খুতবার বিষয় কি হবে। আজকে খুতবার বিষয় হবে ধৈর্যের উপরে, ধৈর্য কাকে বলে বা সবর কাকে বলে, এবং আপনি কোন বিষয়ে ধৈর্য ধরবেন এবং কখন ধরবেন, কি কি পর্যায়ে ধরবেন, এবং ধৈর্য কারা ধরেছিলেন, কিভাবে সফলতা অর্জন করেছেন, এই বিষয়ে। তাহলে আমরা আপনাদের কাছে প্রথমেই বললাম যে আমি সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি, সে আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সরল অর্থ অনেক তাফসীরগণ এভাবে লিখেছেন, ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, সলাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের ধৈর্যশীলদের সাথে আছেন। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা জানেন বা আমাদের ছোট ভাইরা যারা হাফেজি পড়ছে, কোরআন শরীফে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে সেই জায়গাগুলিতে ইমানদারদেরকে কি করতে হবে, কানটা খাড়া করে খুব সতর্কতার সাথে শুনতে হবে। কারণ যে এই আমানু বলা পরে আপনি ইমানদার, আপনি একজন মুসলমান, আপনি একটা নামাজি, আপনাকেই সম্বন্ধ করছেন, কে করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনাকে কি করতে হবে, আপনার সতর্কতার সাথে কানকে খাড়া করে শোনা শুনতে হবে। কেন? পরবর্তী যে আদেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা হতে পারে কি, আল্লাহ রাব্বুল আলামিন একটি ভালো কাজের আদেশ করছেন, অথবা আপনাকে একটি নিষেধ কাজ থেকে বিরত রাখবেন। এই জন্য যখনই কোনো আয়াত এরপর থেকে আপনারা শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেয়াল করবেন যেটা আপনাকে বলছে, বলে না ইয়া আইয়ুহান নাস, হে সকল মানব জাতি বলেন নাই, বলে না ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান বলেন নাই, কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে আপনাকে ইমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ইমানদার বলে সম্বোধন করে থাকে, আপনাকে সম্মান করে থাকে, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আমি ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করে শুনি। আদেশটি করলেন ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। আমরা যারা সালাত আদায় করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিটা ওয়াক্তেই প্রতিটা রাকাতেই আমরা কি বলি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারই ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা চাই, সাহায্য চাই। নাস্তাঈন শব্দ অর্থ হলো সাহায্য চাওয়া। একটি চাওয়া হলো কি, আপনি একজন কাছে চাইলেন যে ভাই আমাকে কেউ একটা টাকা দেন, সেটা হলো আপনাকে দিতেও পারে না দিতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহর রাস্তায় চান যে আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু সাহায্য করেন, তাহলে সাহায্য যদি আপনি আল্লাহর রাস্তায় চেয়ে থাকেন, আপনাকে অবশ্যই দু টাকা হলেও পাঁচ টাকা দিয়ে হলেও সাহায্য করতে হবে। কিন্তু আপনার কাছে যদি কেউ চায় ভাই আমাকে সাহায্য করেন, নাও করতে পারেন। এখন চলে আসুন ইস্তাঈনু বিস-সবরি, সবর অর্থ কি, ধৈর্যশীল অর্থ কি, ধৈর্যর অর্থটা কি বুঝায়। ধৈর্য অর্থ হলো এই যে নিজেকে কন্ট্রোল করা, হুয়াল মানউ হুয়াল হাসু জিদুল জাজাই, যে আপনি কোনো কিছু ত্যাগ করে চলে গেলেন, হাস নিজেকে কন্ট্রোল করলেন। কিভাবে কন্ট্রোল করি আমরা, আপনাদেরকে যদি একটি উদাহরণ দিয়ে বলি, আমাদের এলাকাতে একজন খলিফা আছে, আপনারা কি বলেন, দর্জি। এই দর্জির দোকানদার কি করলো,
উনি দর্জি দোকানে আছে, এমন তো অবস্থায় উনার ছোট্ট ছেলেটা আসলো যে আব্বু আমি চকলেট খাবো, আব্বা আমি একটা চানাচুর খাবো। দর্জি দোকানদার খুব মাথাটা গরম করে তার স্কেল, যে মাপার স্কেলটা দিয়ে একটা থাম করে বাড়িয়ে দিলেন ছেলেটাকে, দিয়ে তুলে একটা আছাড় দিলেন, দিয়ে বলে ভাট এই যা ঝাড়িয়ে দিলেন, পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না, শুধু শুধু বাচ্চাটাকে মারলাম, মারার পরে কি করতেছে আফসোস করতেছে। এমন তো অবস্থায় অত্র এলাকার প্রভাবশালী একজন মাস্তান সে প্যান ছিঁড়েছিল তার কাছে, সে প্যান নিয়ে এসে বললো দেখ এই প্যান এটা ফিটিংটা ভালো হয় নাই, আজকে এই প্যান ঠিক করে দিবি। ঠাস ঠাস করে দুটা থাপ্পড় দিয়ে দিল, লোকটা দুটা থাপ্পড় খেয়ে চুপচাপ বসে আস, আর লোকটা জিদ কাছে খাটাইলো বাচ্চাটার কাছে। তাহলে বোঝা গেল লোকটা বাচ্চাটাকে সাথে ক্ষমতা খাটাইতে পারে দেখে সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু লোকটার উপরে যে ক্ষমতা ভার তার কাছে সে দুটো থাপ্পড় খেয়ে চুপচাপ বসে আস, সে তার কাছে ক্ষমতা দেখাইতে পারলো না। তাহলে কি হলো, আমরা ধৈর্য ধরতে পারি না কোথায়, যার সাথে পারি, অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজি, আমি বাড়ি মালিক ভাড়াটিয়ার সাথে, কিন্তু আমরা ক্ষমতা দেখাইতে পারি না কোথায়, যখন এমপি বা চেয়ারম্যান আমার উপরে জুলুম করে বা মসজিদের কমিটি প্রধান আমার উপর জুলুম করতেছে, আমরা ক্ষমতা দেখাইতে পারি না। সে ক্ষমতা পান আমার থেকে, আমি পারি না, কিন্তু আমার থেকে যে দুর্বল তাকে আমি ঠিকই আমার রাগ ক্ষমতা দেখাই। তাহলে বোঝা গেল ভাই আপনি অর্থ বুঝলেন যে নিজেকে কন্ট্রোল করার নামই কি ধৈর্য। ধৈর্য আপনি কিভাবে ধরতে পারেন, যদি আপনার থেকে কেউ ক্ষমতাবান বেশি হয়, আপনার থেকে স্বাস্থ্য ভালো হয়, আপনাকে দুটো থাপ্পড় দিতে পারবে, দুটো বকা দিতে পারবে, আপনার উপরে প্রভাব খাটাইতে পারবে, তার ব্যাপারে আপনি ধৈর্য ধরেন। কিন্তু আপনি যদি দেখেন আপনার থেকে দুর্বল, আপনার থেকে নরম, আপনার অধীনস্থ, তাহলে আপনি কি করেন না, ধৈর্য ধরেন না। তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে কথায়, প্রথম অবস্থাতে যে আমি আমার যে ভাই আছে একজনকে থাপ্পড় দিতে পারতাম দিলাম না, একজনকে একটা বকা দিতে পারতাম, ধমক দিতে পারতাম দিলাম না, এটাকে বলে ধৈর্য ধরা। এটাকে কি বলে ভাই, ধৈর্য ধরা। আমি আপনাদেরকে বলতেছিলাম যে ধৈর্যের অর্থ, এখন চলে আসুন ধৈর্য তিন প্রকার। কে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثلاث, কয় প্রকার, তিন প্রকার। রাসূলুল্লাহ বলেছেন فصبر على المصيبه وصبر على الطاعه وصبر عن المعاصي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভাগ করে দিলেন ধৈর্য তিন প্রকার। কয় প্রকার, তিন প্রকার। প্রথম ধৈর্য হলো যে আসবরু থালাসুনের, যদি আপনি ধরেন প্রথম প্রকারটা আমরা যদি ধরি এভাবে, আসবরু আলা তোয়া, আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ রব্বুল আলামিনের ইতাআতের উপরে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশের উপরে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশের উপরে। যেমন আপনাদেরকে যদি এখানে বলা হয় আজকে যে আপনারা কত ধৈর্যশীল, কত বিনয়ী, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী আজানের পূর্বে এই মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিন হাজিরার খাতা, যেটা যেটা আজান দিলে বন্ধ হয়ে যায়, আজান দিলে কি জুমার আজান দিলে ফেরেশতারা খাতা বন্ধ করে দেয়, এর পূর্বে এসে আপনি গুসুল টুসুল করে সকাল থেকে রেডি হয়ে আছেন যে জুমার সালাত পড়বেন, এটা মনে করছেন কম ধৈর্যের ব্যাপার? অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। আজকে যারা ফজরের সালাত জামাতে পড়েছে, আজকে যারা ফজরের নামাজ দুই রাকাত সুন্নত পড়ে জামাতে পড়েছে, তারা কম কষ্ট ধরেন বিছনা ত্যাগ করে আসছে? অনেক ধৈর্যের ব্যাপার। তাহলে আসবরু আলা তাআতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ইতাআত করতে হলে অনেক ধৈর্য লাগে। কিন্তু যে নামাজ পড়ে নেই, এখনো অনেক ভাই আছে আমাদের যারা ফজরের দুই রাকাত যে নামাজ কাজা হয়েছে সেই অনুভূতিটাই আসে নাই তার ভিতরে, সে নামাজকে কিছু মনেই করছে না। তাহলে যারা নামাজ পড়ে, যারা সলাৎ কায়েম করে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তার কতটুকু ধৈর্য দরকার? অনেক ভাই বলে যে না ভাই আমার কাপড় নষ্ট, আমি নামাজ পড়বো না। অনেক ভাই বলে কেন না, খালি রোজার ঈদে পড়বো, কুরবান ঈদে পড়বো, আর জুমা নামাজ পড়লেই মনে হয় আমি মুসলমান থাকবো না। আপনি জেনে রাখুন, যদি আপনি নিয়মিত ঘুম নষ্ট না করে নামাজে না আসেন, নিয়মিত নামাজ ত্যাগ করেন, ফজরের নামাজ শুধু একটি ওয়াক্ত নামাজ ত্যাগ করেন, তাহলে আপনি মুসলমান থাকবেন কিনা? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলমান থাকবে না যদি ইচ্ছা করতে নামাজ ছাড়ে ফজরের। তাহলে বোঝা গেল যে ধৈর্য সাথে ফজরের সালাতটা পড়া অনেক সওয়াবের কাজ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর তাআত, আল্লাহর ইতাআত আপনি করতেছেন, অনেক ধৈর্যের ব্যাপার। এরকম ভাবে যদি আপনাকে বলা হয় যে আসবরু আলা তাআতিল্লাহর মধ্যে যাকাত আছে, আপনার কষ্টের টাকা, আপনার পরিশ্রমের টাকা, আপনার সরকারি চাকরির টাকা, চাকরি করেন, পরিশ্রম করেন, অনেক কষ্ট করে টাকা ইনকাম করেছেন, এই টাকার যখন যাকাতের মালিক আপনি হন, তখন এই টাকা থেকে যাকাত দিতে হবে, এটা খুব কষ্টের ব্যাপার।
অনেকের মন চায় না, কিন্তু আপনি কি করেন, পুঙ্খানু পুঙ্খানু ভেঙ্গে ভেঙ্গে কোথায় কি যাকাত আছে, মালের যাকাত সেটাও দেন, তারপর টাকার যাকাত সেটাও দেন, স্বর্ণের যাকাতটাও দেন। কেন দেন ভাই? একমাত্র আল্লাহর ইতাআত করার জন্য, যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে এই জন্য। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, যে আপনি এমনি এমনি দান করবেন কি না, করতে মন চায় না, 500, 100, 200 করলেন, কিন্তু আপনাকে দ্বারা আমার দ্বারা কখনোই এমন হবে না যে প্রতি হাজারে বা প্রতি লাখে 2,500 টাকা আমি যাকাত বের করে দিব, আমার টাকা কমে যাচ্ছে এই জন্য। আপনি দেন কেন? আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ, যে আপনি আল্লাহর অনুগত্য করেন, আপনি একজন ইমানদার। ঠিক এরকম ভাবে যদি আপনাকে বলা হয় যে যারা রমজানের সিয়াম পালন করেছি আমরা, আসবরু আলাই সিয়াম, যে আলা সিয়াম, যে আমরা রমজানের সিয়াম পালন করি, যারা যারা রোজা রাখি 30টা দিন, রোজা রাখার পরে সবে কদরগুলি পালন করার পরে ঈদের দিন আমি যে আনন্দ পাই, আপনারা যে আনন্দ পান যারা রোজা রাখছেন, তারা কি অন্যরা পায়? অনেকে পায় না। অনেক ভাই আছে নামাজ পড়তে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু রোজা রাখতে পারে না, তার খিদা সহ্য হয় না, অভ্যস্ত নাই, ছোট কাল থেকে হয় নাই, হঠাৎ করে নামাজই পড়তেছে কিন্তু হয় না। তাহলে বুঝেন ওই ভাই মনে মনে জানে সে রোজা রাখে নাই, কিন্তু ঈদের নামাজ পড়তে গেছে, তাকে কষ্ট লাগে, ইস রোজা যদি সবগুলি করতে পারতাম আজকে না কতই আনন্দ পেতাম। তাইলে সব আলা তো আতিল্লার মধ্যে একটি হলো যে আপনি যারা রোজা রাখছি তাদের মধ্যে আনন্দ বেশি, রোজা রাখাতে আনন্দ বেশি। ঠিক এরকম ভাবে যদি আপনাকে বলা হয় আসবরু আলে হজ, যে আপনি হজের ব্যাপারে সবর ধরতেছেন, কেমন, যে আপনার টাকা সমর্থ হয়েছে সাথে সাথে হজ করতে চলে গিয়েছেন, কিন্তু অনেক ভাই আছে বলে না যুবক বয়সে টাকা হয়েছে এখন যাবো না, আত্মবৃদ্ধ হই। আবার অনেক ভাই বিয়ে করেছেন বলে না আমার দুটা মেয়ের বিয়ে বাকি আছে, মেয়ে বিয়ে দিয়ে তারপরে যাব, বলে না রিটায়ার্ড করে চাকরি করতেছি তো, রিটায়ার্ড করে চাকরি টাকা রিটায়ার টাকা দিয়ে যাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যু দিয়ে দেয় আর আপনি যদি হজ না করতে পারেন, তাহলে চিন্তা করছেন কত বড় গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয় আর হজ না করে মারা যায়, সে ইহুদি বা নাসারা হয় মারা গেল আমি জানি না, তাহলে জিম্মাই তুলে নিয়েছেন আপনার পক্ষ থেকে। কিন্তু আপনি সব কিছুকে অবহেলা করে পরিবারের মায়া ত্যাগ করে 3-4 লাখ টাকা দিয়ে নিজেকে নিজে কষ্ট দিয়ে, শারীরিক কষ্ট এবং অর্থের কষ্ট দিয়ে আল্লাহর যে ইতাআত করতেছেন, এটা যে কত আনন্দ, কত যে কষ্টের বিষয়, যে করে সে জানে। যারা 5 ওয়াক্ত নামাজি তারা বুঝতেছেন না যে কষ্ট, কত কষ্ট নামাজ পড়া, কত ব্যস্ততা বাদ দিয়ে আপনাকে নামাজ পড়তে হয়। তাহলে বোঝা গেল সম্মানিত মুসলিম একরাম, যে আমরা আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর ইতাআত করি কি জন্য, আল্লাহর আদেশের কারণে, আল্লাহর নির্দেশের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছে তাই করতে পারছেন। এই যে বাচ্চাগুলি মাদ্রাসা পড়তে আসছে, আজকে যদি তারা শুক্রবারে বা এখানে মাদ্রাসা না থেকে বাসা থাকতো সে ভালো খাইতো, কিন্তু সে ধৈর্য ধরছে কি, সে মধ্যে পড়ার মধ্যে দিনের কারণে, যে আমি যদি হাফেজ হই আল্লাহর কাছে কাল কিয়ামত দিন পাবো, আমি যদি আলেম হই আল্লাহর কাছে পাবো। তার বাপ মা তাকে মায়া করার অবস্থায়, ছোট অবস্থায় বাচ্চা মানুষ তাকে ত্যাগ করে দিয়েছে, না থাকুক হোস্টেলে, সে পড়লে কাজে লাগবে। কি সবর আলা তো আতিল্লাহ, আল্লাহর নির্দেশ পালন করার জন্য, দিনকে শিক্ষার জন্য। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসবরু আনিল মাআসি, আসবরু আনিল মাআসি, যে আপনি ধৈর্য ধারণ করেন পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে। যেমন আপনাদেরকে যদি বলা হয় যে পাপ কাজ কি, আপনারা আমরা সবাই পকেটে কি আছে, স্মার্টফোন বা টাচ মোবাইল, এই টাচ মোবাইলটা আজকে সকালে যদি খোলেন বা একটু পরে যদি খোলেন, দেখবেন ফেসবুক দেখতেছেন ভালো জিনিস, হঠাৎ করে একটা খারাপ চলে আসছে। এই আপনি আসবরু আনিল মাআসিয়া, আপনি খারাপটা দেখলেন না, এটাকে অনেক ধৈর্যের ব্যাপার, মন চায়, আপনার ইচ্ছা আছে, শক্তি আছে, আপনি করছেন না, এটাকে বলে আসবরু আনিল মাআসিয়া, যে আপনি খারাপ করতে পারতেন, দেখতে পারতেন, আপনি খারাপ না দেখে কি দেখতেছেন, খুতবা দেখতেছেন, খারাপ না দেখে কি দেখতেছেন, ওয়াজ দেখতেছেন, খারাপ না দেখে একটা ইসলামিক গান দেখতেছেন। তবে ইসলামিক গান তো আর ইসলামিক গান নেই আজকাল, বাদ্য বাজনা দিয়ে অনেক কিছু হয়ে যায়। যাই হোক, আপনি আলোচনা শুনতেছেন এটা ভালো, কিন্তু আমরা কি পারি আসলে? ফেসবুকে দেখবেন অনেক ভাই অনেক ধরনের শেয়ার করে ফেলে, অনেক খারাপ কিছু যেটা শেয়ার করা ঠিক না। তাহলে আপনি আপনার কন্ট্রোল কোথায় করতেছেন, চোখের মাধ্যমে, ফেসবুকে দেখার মাধ্যমে? ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেছেন হারাম খাওয়া থেকে বিরত দেওয়া, কিভাবে, আসবরু আনিল মাআসিয়া, হারাম খেলেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হে ইমানদারগণ
তোমরা হালাল খাদ্য খাও, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইবা। হালালান তাইবা বলতে আপনারা কি বুঝেন? হালালান তাইবা হলো এমন একটি শব্দ যেটার ব্যাখ্যা আপনাকে আমি দিচ্ছি, শুনেন ভালো করে, খেয়াল করেন। আপনি একটা অফিসের ম্যানেজার, আপনি একটা অফিসের চাকরি করেন, 500 টাকা নিয়ে এসে আপনি কি খাইলেন? জর্দা দিয়ে পান খেলেন। 500 টাকা আপনার অফিসের চাকরি করেন, নিয়ে এসে কি খেলেন? জর্দা দিয়ে পান খেলেন বা সিগারেট খাইলেন। অনেক ভাই বলে মাকরু তানজি, ভালো তো না, হারাম তো হারাম। তাহলে বোঝা গেল আপনার পরিশ্রমের টাকাটা হলো হালাল, অফিসে চাকরি করা, আপনি অটো চালান, আপনি সিএনজি বা আপনার ব্যবসার হালাল টাকা দিয়ে আপনি খেলেন হারাম। টাকাটা কি ভাই হালাল, খাওয়াটা কি হইলো আপনার হারাম। সেটা কি খাওয়া? যে টাকাটা আপনি সিএনজি কষ্ট করে সারাদিন চালানোর পরে এসে সুন্দর করে একটা সিগারেট খাচ্ছেন, সিগারেটটাকে কেউ হারাম ধরেই না, আবার লজ্জাও পায় না মানুষের সামনে খাইতে। আজকাল এমন একটা পর্যায়ে চলে গেছে, লজ্জাও পাই না আমরা যে জর্দা দিয়ে পান খাচ্ছি, লজ্জা করি না, কই না হুজুররাই খায়, আমরা খাইলে কি হইছে? না হারাম, হুজুর খাক সেটা হারাম আর এমনি মানুষ খাওক সেটা হারাম। তাহলে বোঝা গেল সিএনজি আলার কষ্টের টাকা সে খাচ্ছে কি হারাম, সে বুঝতে পারে না। কুলু হালালান তাইবা কথা হইল না। ঠিক এরকম ভাবে একজন লোক ম্যানেজার বা একজন লোক রিক্সা চালক, সে 500 টাকা কুড়িয়ে পাইলো বা সে তার একজনকে পকেট মেরে দিল, পকেট মেরে বা ম্যানেজার মানুষ সে টাকা ব্যবসা থেকে নিয়ে এসে পোলাও গোশ বা ভাত খাচ্ছে। ভাত পোলাও গোশ খাওয়া কি হালাল না হারাম? হালাল। কিন্তু টাকাটা কি ভাই হারাম? সে চুরি করেছে, কারো পকেট মেরে দিয়েছে, টাকাটা নিছে হারাম কিন্তু খাচ্ছে হালাল, তাও হবে না। তাকে কি করতে হবে? হালাল টাকা দিয়ে হালাল খেতে হবে, চাকরির টাকা দিয়ে ভাত খেতে হবে। সারাদিন সিএনজি টাকা চালিয়ে আসে ভাত গোস খাক, নিষেধ নাই, কিন্তু হালাল টাকা দিয়ে হালাল খেতে হবে। তাহলে কি আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছি? অনেক ভাই আছে হারাম খাওয়া থেকে বিরত থাকতে পারতেছি না। এরকম ভাবে আপনাকে যদি বলা হয় আসবরু আনিল মাসিয়া, আপনি যে কোন ব্যাপারে মানুষের ব্যাপারে মন্তব্য করা, খুতবা দিলে কি দিল না দিল বলে ফেলবেন, না আজকের হুজুরের খুতবা ভালো হয়নি, আবার বলে ফেলবেন না হুজুর হয়েছে, এই যে আপনি আপনাকে খারাপ মন্তব্য থেকে নিজেকে বিরত রাখবেন, মানুষকে খারাপ বলবেন না, এটা হলো আসবরু আনিল মাসিয়া। যদি সামনাসামনি বলেন গিবত, আর যদি পিছে বলেন, যদি তার কাছে দোষ না থাকে তাহলে তোহমত। পিছে বললো গিবত, সামনাসামনি বললো গিবত। অনেকে ভাবে যে সামনাসামনি বলেছি হুজুরের গিবত না, যদি বলছে জিকরুকা আখাকা বিমা ইকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললা যে কথাতে সে কষ্ট পায়। আমাদের মাঝে অনেক ভাই আছে যারা এমন কিছু শব্দ ইউজ করি যে বলি হুজুর আপনি দেখতে তো খাটো, হুজুর আপনার কণ্ঠটা তো ভালো না, হুজুরে কষ্ট লাগে, কণ্ঠ দেয়নি আল্লাহ, ভালো না হইতেই পারে, কিন্তু এইভাবে আপনি বললেন, অথবা আপনি কি বললেন যে একটা মিটিংয়ে বললেন, না 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 ওনার কণ্ঠ ভালো না, ওনার ভাষাটা সুন্দর না, মুচকিত হয় না, উনি যে পারলো না পারলো এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন উনি পারেন না, ওনাকে তৌফিক দেখ ভালো পারা, এটা বলতে হবে, সুনাম করতে হবে। কিন্তু আমরা কি করি, নিজের মুখকে কণ্ঠ করতে পারি না, ইমাম বা হুজুর ওই হুজুরের ওয়াজটা ভালো, এই হুজুরের এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের 5টা আঙ্গুলি তো সমান দেন নাই, তো হুজুরকে কিভাবে সমান দিবেন? সবার কাছে সব কিছু পাবেন না, 5টা আঙ্গুলি তো সমান না, সব হুজুর সমান হবে হবে না। কিন্তু আপনি আমি এই গীবত থেকে বা নিজের ব্যাপারে অন্য ব্যাপারে সমালোচনা থেকে, সমালোচনা করা থেকে নিজেকে রক্ষা করতে পারি না, তাহলে কি বললাম আসবরু আনিল মাসিয়া, খারাপ কাজ শুধু খারাপ সিনেমা দেখে বেড়াইলে না, খারাপ কাজ শুধু মদ খেয়ে বেড়াইলে না, খারাপ কাজ হলো এগুলি, মানুষের ব্যাপারে মন্তব্য করা থেকে নিজেকে রক্ষা করাটাই হলো বড় খারাপ কাজ থেকে বাঁচা থাকা। এটা মানে এরকম না একজন সেভ করলো এটা খারাপ কাজ না, সে সুন্নাত কাজ, কিন্তু আপনি তো একজনের মান সম্মান নিয়ে একজনের ইজ্জত নিয়ে আপনি একজনকে অপমান করে হেয় করে থাকতেছেন, সেটা হলো খারাপ কাজ। যদি সে লোক না মাফ করে তাহলে আপনি মাফ পাবেন না। সম্মানিত মুসলিম একরাম বলতেছিলাম যে আমি সবরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণ থেকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, একটি হলো আসবর আলা তাআতিল্লাহ, আল্লাহর নির্দেশসমূহ আল্লাহর আদেশসমূহ মানা, আরেকটি হলো আসবর আনিল মাসিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেছে, আপনি সমর্থবান, এক ইচ্ছা করলেই আপনি একটা জায়গায় খারাপ জায়গায় যে খারাপ কাজ করতে পারতেন সেটা না করে আপনি কি করতেছেন, নিজেকে কন্ট্রোল করতেছেন দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, টুপি পরে। যখন আপনি পাঞ্জাবি পরতেছেন, যখন আপনি দাড়ি রাখতেছেন, তখন একটি খারাপ কাজে জায়গা যাবেন না। এটি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছে আর সবর আনিল মাসিয়া, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। সম্মানিত মুসল্লি একরাম, এখন চলে আসুন আসবরু আলাল মুসিবা, মুসিবাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধৈর্য ধরা।
মুসিবত আবার দুই প্রকার, কয় প্রকার মুসিবত? দু প্রকার। খেয়াল করে রাখবেন, মুসিবত দুই প্রকার। কিভাবে? এক ধরনের মুসিবত হলো আপনার অনিচ্ছা সত্ত্বেও মুসিবত এসে থাকে, যেমন বন্যা হওয়া, মহামারী হওয়া বা আপনার শারীরিক অসুস্থতা হওয়া। আরেকটা মুসিবত হলো এই যে মুসিবতটা বললাম, এটা আপনার কোনো ইচ্ছাকৃত না। কেউ কি বলতে পারবেন যে না আমাকে করোনা ধরবে না, না আমার জ্বর হবে না? কে বলতে পারবো আমরা? কেউ বলতে পারবো না না আমি ডায়াবেটিস হইতে দিব না? পারবেও না। কেউ কি বলতে পারবে না আমি বন্যা হতে দিব না? কেউ কি বলতে পারবে আমি খরা হতে দিব না? এটা ইচ্ছাকৃত মুসিবত না, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, ঠিক আছে? এই মুসিবতে কারো হাত নেই। তবে একটি মুসিবত আছে, সেটা মানুষের হাত আছে। যেমন আমরা যারা যুবক ভাই আছি, অনেকে জিমনেশিয়ান করি বা বডি ফিল্ডার বা দেখতে একটু সুন্দর, হ্যাঁ বলে ফেললাম বাপ কি শরীরটা সুন্দর, স্বাস্থ্য কি হেভি। তো এই লোকটা, এই লোকটাকে চোখ লাগালো, আপনারা কি বলেন? নজর লাগা। আমরা বলি হলো আল আইনু হাকুন, হাদিসের ভাষা হলো যে আমি আপনাকে দেখে আপনার চোখ লাগাই দিলাম, আপনার স্বাস্থ্যটা কমে গেল। এটা মুসিবত কোত্থেকে আসলো? এই লোকটার চোখের মাধ্যমে বা হাই হতাশের মাধ্যমে। মাশাল্লাহ কিন্তু বললো না, লোকটা যদি বলতো মাশাল্লাহ মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর দেখতে, তাহলে হয়ে গেত ঠিক। আবার বলতেছে আপনি ব্যবসা করতেছেন, হায় আল্লাহ এরকম, হায় আল্লাহ তো বলে না, বলে হায় রে এর ব্যবসা এত উন্নতি, এই আপনার ব্যবসা কি ক্ষতি হতে শুরু করলো। আপনাদের মা বোন এখানে শুনে নাকি? মা বোনদের মধ্যে অনেকে আছে সুন্দর, বলে দিল আরে বাপরে ওর মেয়েটা যা সুন্দর, এই যে আপনার মেয়েটা ছোট বাচ্চা সে তো আর বুঝতে পারে নাই, আপনি নিয়ে আসছেন কোলে করে, আপনাকে চোখ লাগিয়ে দিল শেষ করে। ঠিক আপনার ব্যবসা বা আপনার পড়ালেখা আপনি ভালো, আপনাকে এমন একটা কথা বললো যে এত সবক দিতে পারে। আমাদের ভাইরা জানে, হাফেজি যারা পড়তেছে তাদেরকে বলি, একজন তিন পৃষ্ঠা দিতে পারে, একজন হাফ পৃষ্ঠা দিতে পারে। এই হাফ পৃষ্ঠাওয়ালা ভাইটা যদি বলে মাশাল্লাহ তুমি তিন পৃষ্ঠা সবক দিতে পারো, তাইলে কিন্তু বাড়বে। সে কি করে? আফসোস করে। আফসোস করলে ওই ছেলেটার পড়াটা কমে আসবে, বা এই ভাইয়ের স্বাস্থ্য কমে যাবে, বা এই ভাইয়ের উন্নতি হচ্ছিল বা চাকরিতে প্রমোশন হচ্ছিল, ভালো অবস্থা হচ্ছিল, সেটা কি করলাম আমরা? যে ভাইরা হিংসা করে বা মাশাল্লাহ না বলে ক্ষতি করে ফেললাম, কি করে ফেললাম ভাই? ক্ষতি করে ফেললাম। তাহলে এই মুসিবতটা কিভাবে আসলো? এইভাবে আসলো আরেকজনের মাধ্যমে। আরেকটা মুসিবত কিভাবে বললাম আপনাকে, যে আমি মুসিবত ইচ্ছা করে আনি নাই। মুসিবতটা কিভাবে আসছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বা দুর্যোগ অবস্থায় বা নিজের পাপের কারণে। তো সম্মানিত মুসলিম একরাম, এই যে মুসিবতগুলি আসছে, এটা কি শুধু এমনি এমনি আমাদের জীবনে ঘটেছে নাকি নবী রসুলের ঘটেছে? আসুন মিলিয়ে দেখি হাদিস থেকে দলিল দিয়ে বা কোরআন থেকে দলিল দিয়ে। প্রথম আমরা আসি, আপনারা জানেন ইউনুস আলাইহিসসালাম বা আইয়ুব আলাইহিসসালাম, ইনারা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হয়েছিল। আপনারা জানেন ঘটনা যে উনার অসুস্থ হয়েছিলেন, উনার বিবি নিজের চুল কেটে আইয়ুব আলাইহিসসালামকে খাওয়া সংগ্রহ করেছিলেন টাকা, তারপরে দিয়েছিলেন। ঠিক এরকমভাবে যদি আপনি বলেন, ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম নিজে যখন জানতে পারলেন যে চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছেন, তখন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামকে বললেন যে আব্বা আমি দেখলাম যে আমাকে চন্দ্র সূর্য সেজদা করতেছে, তখন উনি সতর্ক করে দিলেন যে তুমি তোমার ভাইদেরকে বলো না, বললে কি হবে? তারা শত্রুতা করতে পারে। তারা কি করলো? এগারো জন ভাই তাকে কি করলো? ফুসলে ফাসলে নিয়ে গেলো যে চলো খেলতে যাই। যাওয়ার পরে তাকে কি করলো? কুয়াতে ফেলে দিল। কোরআন শরীফে স্পষ্ট এগুলি আপনারা ঘটনা জানেন, সংক্ষেপে বলতেছিলাম যে আপনি যেই ইউসুফ আলাইহিসসালামের ঘটনা শুনলেন বা জানেন, সেটা কি তার মুসিবত না? বাপের জন্য কত বড় মুসিবত যে তার ছেলেটা, সুন্দর ছেলেটা যে নবী হবে, সে তাকে হারিয়ে ফেললো। বলল ভাইরা কি এসে যে হিংস্র প্রাণী খেয়ে নিস, ফাআকালাহু হিংস্র প্রাণী আপনার ইউসুফকে খেয়ে ফেলছে। তখন বাপ কি করলেন? ফাসবরুন জামিল, সে ধৈর্য ধারণ করলেন। কি জন্য ধৈর্য ধারণ করলেন? সে বুঝতে পারেছিলেন নবী হয়ে যে ভাইরা ভাইয়ের প্রতি হিংসা করে কি করেছে, এই মুসিবতটা খাড়া করেছে। তাই সে কি করেছেন? ধৈর্য ধারণ করেছিলেন। ঠিক আপনারও জীবনে এরকম ঘটতে পারে, আপনার সম্পত্তি নিয়ে বা আপনার সম্পত্তির ব্যাপারে আপনার ভাইয়ের সাথে বোনের সাথে দ্বন্দ্ব থাকতে পারে। এমনকি তারা দ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে একসময় কি করে আপনার ছেলে মেয়ের জন্য হুমকি হয়ে দাঁড়ায় যে তারা আপনার ছেলে মেয়েকে ক্ষতি করবে। তাহলে ভাই ভাইকে যে ক্ষতি করছে, এটা আজকের না, কার আমলে ঘটছে? ইয়াকুব আলাইহিসসালামের এগারো জন যে ছেলে ছিল তাদের মাধ্যমে ঘটেছে। ঠিক এরকমভাবে আপনাকে আমি একটি কথা বলি, আপনি খেয়াল করে দেখুন তো হয় কিনা, যে আপনি যে বিষয়টাকে বেশি ভালোবাসেন,
আপনি যে বিষয়টাকে বেশি ভালোবাসেন, খেয়াল করে শুনেন, আপনি যে বিষয়টাকে বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে আপনাকে পরীক্ষা করবে। যদি আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আপনার সন্তান যদি ছোট হয় পড়তে চাবে না, আপনার সন্তান যদি বড় হয় চাকরি বয়স হয় চাকরি পাচ্ছে না, আপনার মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ের প্রস্তাব আসতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন মাই ইউরিদিল্লাহু বি ইউসিবুহু মিন, যাকে আল্লাহ রাসূল বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে মুসিবত বেশি দেন। এই মুসিবতের মধ্যে হলো কি, আপনি যে জিনিসটা পছন্দ করবেন সেটা। যখন আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বেশি পছন্দ করতেছিলেন বলেন দেখি, ইসমাইল আলাইহিস সালাম কোন বয়সে বাচ্চা হয়েছিল, বৃদ্ধ বয়সে, যুবক বয়সে হয়নি বাচ্চা, শেষ বয়সে ইসমাইল আলাইহিস সালাম হইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার স্বপ্ন দেখাচ্ছিলেন কি, যে তোমার প্রিয় জিনিসটা কি করো আল্লাহর রাস্তায় কুরবানি করো, প্রিয় জিনিসটা। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিয়ে পরীক্ষা করেছিলেন, তার সন্তান দিয়ে। তাহলে আপনার সন্তানে যদি পড়তে না চায়, আপনার সন্তান যদি বিয়ে না হয়, আপনার সন্তানের যদি চাকরি না হয়, বোঝা যাবে যে আপনার এই চাকরিটা হলেই আপনি খুশি হয়ে যেতেন, কিন্তু আপনাকে পরীক্ষা করছে। এমন তো অবস্থা, আপনাকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে যে হবে আজ না কাল। এমন কোনো মেয়ে আছে যে বিয়ে হয় না, কানা ন্যাংরা সব মেয়েরই বিয়ে হয়। এমন কোনো ছেলে আছে যে বিয়ে হয় না, কানা ন্যাংরা সব ছেলের বিয়ে হয়। তা আপনারও ছেলেরও হবে, একটু সময়ের পরিবর্তনে। কবি বলতেছে ওয়াদাহারু আলা হালিহি, যে কোনো অবস্থা সময় এক অবস্থা থাকে না, পরিবর্তন হয়। তাহলে আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন তার প্রিয় বস্তু দিয়ে, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন তার শরীর দিয়ে, তার কাছে তার শরীর প্রিয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে সবচেয়ে কাকে বেশি পছন্দ করেন, বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলছে এরপরে আবুহা আবু বকরকে, এরপরে ওমর। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল আল বড় দরকার নেই, আমাদের সিরিয়াল আসবে না। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আপনারা জানেন মুনাফিকরা কি করছেন, তোহমত দিয়েছে, সূরা নূরে আছে 10-10টি আয়াত নাজিল হয়েছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কাকে বেশি ভালোবাসতেছিলেন, তার বিবিকে, তার বিবিকে ভালোবাসার কারণে কি হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন কি দিয়ে, তার বিবি দিয়ে। হযরত আয়েশার ব্যাপারে তোহমত হলো কি, যে উনি ব্যভিচার করে বেড়াইছে। হযরত আয়েশা এই বিষয়টা জানতেই পারেনি, তিন দিন পরে যখন জানতে পেরেছিলেন তখন উনি সারা রাত কেঁদেছেন। সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার সাথে ভালো ব্যবহার করেন নাই, উনি এটা দেখে ওনার কাছে অনুমতি নিয়ে ওনার বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি যাওয়ার পর যখন শুনতে পাইলেন যে এই অবস্থা, উনি সারা রাত কাঁদতেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশাকে 10-10টি আয়াত নাজিল করে পবিত্রতা ঘোষণা করেছে। তাহলে পরীক্ষা করলেন কি নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছেন কি দিয়ে, দাঁত দিয়ে, শরীর দিয়ে। তায়েফে কি পাথর মারেন নাই? তাহলে আপনি আমি যেটা বলতেছি ডায়াবেটিস, আপনি যেটা বলতেছি বাতের ব্যথা, সেটা আমাদের পরীক্ষা। সেটা কি ভাই, পরীক্ষা। আর এই পরীক্ষাগুলি কি করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনি এখনো চলতে পারেন না, আপনার কোমর ওঠে না, এটা পরীক্ষা। অনেক মুরব্বী বসে বসে পড়তেছেন নামাজ, এটা আপনার পরীক্ষা। তাহলে বোঝা গেল এই যে আপনাকে যে বিষয়ে আপনি পছন্দ করেন সেই বিষয়ে আপনাকে কী করা হবে, পরীক্ষা করা হবে। আপনাদের মসজিদে এখন বা এই যে তাকওয়া মসজিদে আপনাদেরকে পরীক্ষা করা কী দিয়ে, মসজিদ দিয়ে। নামাজ পড়তে দিবে না, এই করতে দিবে না, সেই করতে দিবে না, ইমান দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সফল করেছে সময়ের পরিবর্তনে। তো আমি বলতেছিলাম আপনার উপরে আমার উপরে বিপদ আসবে যে কোনো ধরনের, যদি আপনি মনে করেন আপনার ছেলেকে ভালোবাসেন সেটা দিয়ে আসবে, যদি বউকে ভালোবাসেন বউ দিয়ে আসবে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে মানুষ মাকে বেশি ভালোবাসে, এর জন্য ঘরে যদি বউ আসে মায়ের গুরুত্ব কমে যাওয়ার কারণে তখন বউ শাশুড়িকে যে সমস্যা হয়, কি জন্য হচ্ছে এটা না, আপনি দুজনকে সমান ভালোবাসেন, সম্মান করেন, দেখবেন আপনার সমস্যা হবে না। তা সম্মানিত মুসলিমেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে ধৈর্য কাকে বলে আপনারা জানতে পারলেন, ধৈর্যের প্রকার জানতে পারলেন, এবং প্রতিটা দলিলই আপনাকে দেওয়া হয়েছে কোত্থেকে, রসুল সাহাবিদের জীবনী থেকে। সাহাবি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর রাসূলের স্ত্রীও আবার সাহাবিও, আবু বকর রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ রাসূলের বন্ধু আবার কি সাহাবী। তো সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমরা ধৈর্য যদি ভালো করে ধরতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করবেন। আপনারা আজকে ধৈর্যের ব্যাপারে যে কথাগুলি শুনলেন, এই ধৈর্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি হাদিস আছে। এর মধ্যে একটি হাদিস হলো উম্মে সালামা থেকে বর্ণিত, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ওনার আবু সালামা মারা গেল, এমন তো অবস্থায় উনি ওখানে বসে হাই হুতাশ করতেছিলেন। কি করতেছিলেন? হাই হুতাশ, কি হবে না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, বলতেছেন যে তুমি ধৈর্য ধরো আর বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিন। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু সালামা আমার স্বামী যে ছিলেন তিনি এতই উত্তম ছিলেন, এতই ভালো লোক ছিলেন যে এর থেকে তো উত্তম লোক হওয়ার কথা নাই। বলে যে তুমি দোয়াটা পড়ো, ইনশাআল্লাহ উত্তম পাব। পরবর্তী দেখা গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বিয়ের প্রস্তাব দিলেন। পৃথিবীতে সবচেয়ে উত্তম লোক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি পাইলেন না? পাইলেন না, পেয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যতে যদি আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিন, যে আল্লাহ আপনি আমাকে এই ধৈর্য ধরার তৌফিক দান করেন, এই বিপদ থেকে হেফাজত করেন এবং আমাকে উত্তম প্রতিদান দেন। কিন্তু আমাদের মুরব্বীরা বা যুবক ভাইরা এই দোয়াটা এই জন্য পড়বেন না যে আপনার বউটা মারা যাক আর আপনি একটা উত্তম বউ পান, এটা না। মানে আপনার বউটা তো পুরোনো হয়ে গেছে, আপনি চিন্তা করলেন যে দোয়াটা বেশি করে পড়ি, আমার বউটা মারা যাক আর একটা বিয়ে করবো, এরকম না। বা মা বোনরা চিন্তা করবে যে স্বামী তো একটাই বুড়ো আটা, আটা যদি আসে, এরকম না। এটা দোয়াটা কী জন্য পড়বেন? যে কোনো বিপদেই খেয়াল থাকবে, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এই দোয়া এইভাবে পড়ার জন্য। আমি যে কথাগুলি বললাম এই কথাগুলিতে অনেক ভুল হতে পারে। আকউলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুমিনিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের কাছে ধৈর্যের বিষয়ে যে আলোচনা করলাম এই আলোচনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ধৈর্যের ব্যাপারে 99টি আয়াত নাজিল করেছেন। কয়টি নাজিল করেছেন ভাই? 99টি আয়াত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আসবির নাফসাকা মাআ আল্লাযিনা দুউনা, অনেক জায়গায় ফাসবরুন জামিল, দুই জায়গায় 12 পারায় 13 পারায় এরকমভাবে 99টি আয়াত নাজিল করেছেন। এই 99টি আয়াত নাজিল করার উদ্দেশ্য একটি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম প্রতিদান দিবেন ধৈর্য ধরার জন্য। কিন্তু আপনি ধৈর্য ধরতে এভাবে ধরেন যে আপনার বাপ বা আপনার মা মারা গেল, বা আমার স্বামী বা আমার বউ মারা গেল, তো বাপ মা মারা যাওয়ার পরে হাই হুতাশ, হাও মাও করে কান্নাকাটি শেষ, লাস্টে 3 দিন ধরে কান্দার পর আপনি বলতেছেন থাক আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন কি আর করবো, ধৈর্য ধরি, এটাকে ধৈর্য না। আর সবরু ইন্দা সদমাতিল উলা, যখনই আপনি শুনেছেন যে আপনার বাপ মরে গেছে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখনই আপনি শুনেছেন আপনার স্বামী মারা গেছে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলি যখন মারা যাচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিলেন। কি পড়তেছিলেন? পানি পড়তেছিলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ আপনিও কাঁদতেছেন? বলছে আমিও তো মানুষ, কিন্তু আমি হাই হুতাশ করে কান্দি নাই, আমি আফসোস করি নাই, লাশ কোলে নিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। কিন্তু আমরা কি করি, মহিলারা কি করে, গাল থাপড়ায় কাপড় ছিঁড়ে ফেলে তারপরে বিভিন্ন ধরনের হাই হুতাশ করার পরে যখন সে শারীরিকভাবে ক্লান্ত হয়ে যায়, কাঁদতে আর পারে না, তখন কি বলে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন আর কিছু করার নাই, হাই হুতাশ তো শেষ, আপনি তো সব বলেই ফেললেন, আপনার তো বলা শেষ, এখন এটা কি করেন, আপনার শরীর তা কুলায় না, এই জন্য বলতে পারতেছেন না। তো কি করবো আমরা? আর সবরু ইন্দা সদমাতিল উলা, প্রথম অবস্থায় শোনার সাথে সাথে আপনার চাকরি চলে গেছে, আপনার ব্যবসা লস হয়েছে, আপনার শারীরিক অবস্থা খারাপ হয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমাকে হেফাজত করুন এই মুসিবত থেকে, ওয়াখলিফ লি খায়রাম মিন, এবং এর থেকে উত্তম প্রতিদান দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই ধৈর্য ধরার তৌফিক দান করুক। সম্মানিত মুসলিম একরাম, আপনারা জানেন পৃথিবীতে এমন একটি ভাইরাস চলতেছে যার নাম করোনা, বাংলাদেশে এর রূপ ধারণ করেছে 564 বার,
মানে ভ্যাকসিন যে বের করবে বা চিকিৎসা যে করবে এটা কোনো সুযোগ নেই, কারণ কি মিনিটে মিনিটে তার রূপ ধারণ করতেছে, অনেকটা গিরগিটির মতো যেখানে যায় সেখানে সেই রূপ ধারণ করে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্যের সাথে আমরা খালি এটাই দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমাদের অবস্থা পরিবর্তন করো। কিছু করা আছে? আমেরিকার মতো দেশ, সিঙ্গাপুরের মতো দেশ, ইটালির মতো দেশ, এরা কি হয়েছে? কায়েত হয়ে গেছে, এরা দুর্বল হয়ে পড়েছে এর কাছে। আমাদের বাংলাদেশে 18 কোটি লোক, এদের যদি সমস্তভাবে হইতে শুরু করতো আমরা কীরকম বিপদে পড়তাম একবার চিন্তা করে দেখেছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে, আমরা আলহামদুলিল্লাহ বলবো না? অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল ইমান নিসফার, ইমানটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সবরুন ও শুক্রুন, ধৈর্য ধরা এবং শুকরিয়া আদায় করা। যদি আপনি চিন্তা করেন আপনার আমার মতো গরিব লোক যদি এই করোনা হতো আর এই মুসিবতে পড়তাম, এই করোনা থেকে বাঁচার জন্য যেগুলো টাকা লাগতো সেটা তো আল্লাহ লাগাইনি, আলহামদুলিল্লাহ বলতে হবে না? অবশ্যই বলতে হবে। আরেকজন বড় লোক এসিয়ালাতে এসিতে থাকে, তাকে দিয়ে আপনাকে সতর্ক করতেছে, আপনি বেশি বড় লোক না, অসহায় না, কিন্তু কি মধ্যম, মধ্যবিত্ত আপনারা, আমরা মধ্যবিত্ত। তাহলে একজন বড় বা একজন মেয়র, একজন এমপি, একজন মন্ত্রী, এরা করোনাতে মারা যাচ্ছে, তারা কি আমাদের থেকে ভালো অবস্থা থাকে না খারাপ অবস্থা থাকে? অবশ্যই ভালো অবস্থা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে আপনাকে বোঝাচ্ছে, হে ইমানদাররা, হে মুসল্লিরা, তোমরা এখনো সতর্ক হও। আমি যখন খুতবা শুরু করি আপনাদের মসজিদে তখন 3 কাতার ঘরে নেই, আমাদের মাদ্রাসা ছাত্রগুলি যদি না থাকতো তাহলে মসজিদের লোকই মনে হতো না। আপনারা কি ভাবতেছেন যে না আরো বড় বড় মুসিবত আসুক তাহলে এইসব মসজিদে আজানের আগে আসবো, এরকম কি চিন্তাধারা করতেছেন? করেন না। এর চেয়ে বড় মুসিবত আসতে পারে যদি আপনি আল্লাহর বিধান না মানেন। সূরা নূরের শেষ আয়াত, আমাদের দায়িত্ব হলো এখানে দাঁড়িয়ে আপনাদেরকে সতর্ক করে দেওয়া, আপনারা যারা আজানের পর আজকে আসছেন মসজিদে নামাজ পড়তেছেন কিন্তু আপনার খাতায় নাম নেই, তাহলে আপনি অনুপস্থিত। আজকের যে প্রতিদান সেটা আপনার খাতায় নাম থাকলে তো প্রতিদান পাবেন, নাহলে পাবেন না। তাহলে আপনারা চেষ্টা করবেন এই করোনার ভয়ে হোক আর যে কোনো ভয়ে হোক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার জন্য। ফালিয়াহদারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও আযাবুন আলীম, যদি তোমরা আল্লাহর বিধানকে জেনে শুনে না মানো, ঠিক আছে, আপনার যদি আল্লাহর বিধান জানেন জুমার আজানের আগেই মসজিদ আসে, কোন ভাই জানেন না বলেন? একজন হাত তুলেন তো দেখি যে আমি জানি না যে আজানের পূর্বে আসতে হবে, এটা অসম্ভব কথা। সবাই জানে যে আজানের পূর্বেই মসজিদে আসতে হবে, না আসলে নাম লেখা হবে না, কিন্তু আপনারা ইচ্ছা করেই এই যাই যাই উজু করি এই গুসুল করি করি করে করে দেরি করছেন, আসছেন মসজিদে কিন্তু আপনার আজকাল লেখা হয়নি। এরকম যদি আপনি ইসলামের বা দিনের কোনো বিধানকে খেলাফ করেন, আস্তে আস্তে অমান্য করেন, তাহলে আপনার উপর শাস্তি আসবে, অথবা আপনাকে দুনিয়াতে এমন এমন সমস্যা দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি হবেন, বড় বড় সমস্যা পড়বেন। তাহলে ধৈর্য ধরতে হবে। এই কারণে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই মসজিদে আসেন নিয়মিত নামাজ পড়তে বা জুমার খুতবাতে আসেন, চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানি আজানের পূর্বে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে যারা নিয়মিত খেদমত করে যাচ্ছেন বা আমাদের এই আহলে হাদিস সমাজে সহি আকিদার জন্য যারা খেদমত করছে, রাব্বুল আলামিন তুমি প্রত্যেক ভাইকে দুনিয়াবি এবং আখেরাতের সকল মুসিবত থেকে দূর করে দাও তোমার গায়েবি মাদদ দ্বারা। সবাই বলেন আমিন। রাব্বুল আলামিন এখানে কিছু মুরব্বী আছে যাদের দোয়ার বরকতে যারা নামাজ পড়ে দেখে আমাদের এই মসজিদ আজকে আবাদ হয়ে আছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থতা করে দাও। সবাই আমিন। রব্বুল আলামিন এখানে যারা আছে তুমি আলিমুম বিদাতিস সুদুর, তুমি কহ্হার, তুমি রাজ্জাক, যার যে সমস্যা আছে তোমার কাছে আবদার করলাম রব্বুল আলামিন, তুমি তোমার গায়বী মাদদ দ্বারা আমাদের সকলের সমস্যাকে সমাধান করে দাও। সবাই আমিন। রব্বুল আলামিন আমার পিতা নাই, বাবা নাই, মা নাই, আত্মীয়-স্বজন যারা কবরে শায়িত, যারা কবরে আছে আজকে, রব্বুল আলামিন তারা বলতে পারে না, চাইতে পারে না, আমরা তাদের জন্য দোয়া করতেছি রব্বুল আলামিন তুমি তাদের কবরের আযাবকে তুমি নাজাত করে দাও। সবাই আমিন। রব্বুল আলামিন আমাদের এই সহি আকিদাতে যারা খেদমত করে যাচ্ছে তাদেরকে বেশি বেশি তৌফিক দান করো সময় দেওয়ার, এবং বেশি লোকদেরকে ভালো জিনিস জানার তৌফিক দান করো। সবাই আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। সবাই আমিন। ওয়াখদুলিল কাফারাত ওয়াল ইহুদা ওয়ান নাসরাদ্দিন। সবাই আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাতার সুজা করুন।